বাংলাদেশে স্কুল ফিডিং কর্মসূচি আরও সম্প্রসারিত করতে কারিগরি সহায়তা দেবে বিশ্ব খাদ্য কর্মসূচি। রোমে খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনের ফাঁকে এক প্লেনারি সেশনে অংশ নিয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি জানান, ইন্টারন্যাশনাল স্কুল মিল কোয়ালিশনে বাংলাদেশ 85তম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এর মাধ্যমে দেশের সব উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে খাদ্য সরবরাহ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের এবারের খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও এরই মধ্যে সংস্থাটির সদর দফতরে জমায়েত হতে শুরু করেছেন বিভিন্ন দেশ থেকে আসা আমন্ত্রিত অতিথিরা। পাশাপাশি শুরু হয়েছে মন্ত্রী পর্যায়ের বিভিন্ন বৈঠকও। সোমবার স্থানীয় সময় সকাল 10:30টায় ফাও সদর দফতরে স্কুল ফিডিং কর্মসূচি সংক্রান্ত এক সাইডলাইন প্লেনারি সেশনে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আলোচনা হয় শিক্ষার্থীদের এই প্রক্রিয়ায় কি করে আরও এগিয়ে নেওয়া যায়। স্কুল মিলস পাওয়ারিং ফুড সিস্টেম ট্রান্সফরমেশন শীর্ষক এই বৈঠকে অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বৈঠকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বাংলাদেশে স্কুল ফিডিং কর্মসূচি সম্প্রসারণে সহায়তা করার আশ্বাস দিয়েছে। 2010 সালে স্কুল ফিডিং চালু করেন এবং প্রায় 104টি উপজেলায় সেইগুলো চালু আছে, তাতে প্রায় 22 লক্ষের মতো বাচ্চারা স্কুল ফিডিং পাচ্ছে। এইবারে যে কাজটা হয়েছে আমরা সেটা আরও 50% 50% বাড়াতে চাই। এখন প্রায় 37 লক্ষ বাচ্চারা আপনার আর 150+ উপজেলায় এটা আপনার এই প্রোগ্রামটা যাবে। সেইখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আর তারা আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিবে। আর মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করেছেন, ইতিমধ্যেই এই ব্যাপারে 474 কোটি টাকা দিয়েছেন, আগামীতে আরও বাড়াবেন। সো দিস ইজ এ গুড প্রোগ্রাম, কারণ স্কুলের এই খাদ্য এই ফিডিং প্রোগ্রামের ফলে একাধিক এক্সটার্নালিটি অনেক লাভ হয়। প্রথমত বাচ্চারা স্কুলে আসে, ড্রপ আউট কমে। আমাদের দেশের তথ্য মধ্যে 14% এক্সট্রা এনরোলমেন্ট হয়েছে এই স্কুল ফিডিংয়ের জন্য, আর ড্রপ আউট রেট কমেছে 7.5%। সো দিজ আর গুড। মন্ত্রী আরও জানান, ইন্টারন্যাশনাল স্কুল মিল কোয়ালিশনে বাংলাদেশের অন্তর্ভুক্তির ফলে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা আরও সহজ হবে। আগে শুধু ফুডে আমরা দিতাম এই ফর্টিফাইড বিস্কিট, এখন আমরা দিব সেইখানে ফলমূল, ডিম, এইগুলো নানা কিছু দেওয়া হবে, দুধ। এতে তাদের নিউট্রিশন লেভেল বাড়বে। আর মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন 2041 সালে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বাচ্চারা দরকার, তাহলে আমরা আমাদের উস্মিত লক্ষ্য অর্জন করতে পারব। আজকে একটি বড় কাজ করেছে আমাদের সেক্রেটারি সাহেব আছেন, যে এইখানে ওয়ার্ল্ড মিলস প্রোগ্রাম নামে প্রায় 84টা দেশ ইন্টারন্যাশনাল স্কুল মিল কোয়ালিশন, আমরা সেই কোয়ালিশনে যোগদান করেছি, তাতে আমরা 85তম আপনার রাষ্ট্র এই প্রোগ্রামে। এর ফলে এই যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আমাদের বিভিন্ন রকম টেকনিক্যাল প্রোগ্রাম সাহায্য করবে, বুদ্ধি টুদ্ধি দিবে। আর ছাড়াও ওই যে অতগুলো দেশ 84টা দেশ, তারা এই প্রোগ্রামটা কীভাবে আপনার এক্সারসাইজ করতেছে আমরা কিছু জানবো, তাদের লেসেন্স লার্ন থেকে আমরা জানবো, সেই সাথে আমরা কিছু ফান্ডও পাবো। আর তাছাড়া আমাদের বন্ধু দেশরাও এই আমাদের আরও অধিকতর সাহায্য করবে, ইতিমধ্যে কিছু আমরা অঙ্গীকার পেয়েছি। সো দিস ইজ এ গুড ইনিশিয়েটিভ। স্থানীয় সময় দুপুর 2:30টায় এবারের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী সেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং বিশেষ অতিথিরা। খাদ্য ও জলবায়ু বিষয়ক একটি প্লেনারি সেশনেও বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের এবারের শীর্ষ সম্মেলনে ঘুরে ফিরেই আসছে খাদ্যের যোগান, খাদ্যের সরবরাহ এবং খাদ্যের চাহিদার প্রেক্ষাপটে খাদ্যের সংকটের ইস্যুগুলোই। বাংলাদেশে চলমান স্কুল ফিডিং কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা বৈশ্বিক খাদ্য কর্মসূচির তরফ থেকে টেকনিক্যাল সহায়তা পাওয়া যাবে বলে আশ্বাস মিলেছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সদর দফতর, রোম, ইতালি।